আমাদের একজন বিচারপতি সম্পর্কে আপনার অভিশংসনের ব্যবস্থা হচ্ছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে রেফার করা হচ্ছে, এইটা নিয়ে প্রশ্ন না তুললেও আরেকটা নিয়ে প্রশ্ন তুলতে পারেন, যে কারণে মাহমুদুর রহমানের বিরুদ্ধে আমি মনে করি রাগটা অনেক বেশি। মাহমুদুর রহমান একজন বিচারপতি সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন এবং আবেদন দিয়েছেন, হ্যাঁ সংক্ষেপে বলছি তিনি আবেদন দিয়েছেন, কিন্তু সেই ব্যাপারে কিন্তু আদালত কোনো কিছু বলেনি, রাষ্ট্র কোনো কিছু বলেনি, উচ্চ আদালত কিছু বলেননি, প্রধান বিচারপতি কিছু বলেননি। ওই বিচারপতি সম্পর্কে যখন বিরাট করে খবরটা প্রকাশিত হলো, আর সর্বশেষ যেটা উনি বললেন আমার দেশ এইসব উস্কানি দিচ্ছে, আমার খুব বিনীত ইয়েটা হচ্ছে, নিবেদনটা হচ্ছে, আমার দেশ যেদিন প্রকাশিত হয়েছে ওই কথাগুলো তার আগের দিন ইনকিলাবে প্রকাশিত হয়েছে, অথচ ইনকিলাবের সম্পাদক এবং ইনকিলাবের মালিক সম্পর্কে সরকার একটা টু শব্দটি করেননি। সেই জন্য মনে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যে তাহলে কি ইনকিলাবের কর্তৃপক্ষের সঙ্গে সরকারের কোনো গোপনীয়তা আছে? আচ্ছা, এমন একটি প্রশ্নের উত্তর আমরা